हेलो व्यूअर्स, एमपीएच वाज एसडी रियाजुद्दीन बाजार चट्टग्राम। लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करुन। মতরাবাজারে আলোচনা বেশি করা যাবে না। ও জামাতের বন্ধুরা, ঠিক আমার নবীর ফরমান মোতাবেক মা ফাতেমা জারার পেট থেকে একজন নূরানী সন্তান শুভাগমন করল। শুভাগমন করার পরে উম্মুল ফজরের খুলে আমার নবীর হুসাইনকে দেওয়া হলো। স্বপ্ন যেরকম বাস্তবত সেরকম মন্দির আমার অন্তর তখন অসুবিধা না। মোহতরম হাজেরিন শুনো শুনো, স্বপ্ন যেরকম ছিল বাস্তবত সেরকম হচ্ছে। ইমাম হুসাইনকে উম্মুল ফজরের খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে আল্লাহর প্রিয় মাহবুবের নূরানী খুলে দেওয়া হলো। নূরানী খুলে দেওয়ার পরে আমার প্রিয় মাহবুব মুস্কি হেসে দিল। এগুলো আমি শুরু থেকে আলোচনা পেশ করছি বন্ধুরা। আমার অনেক লম্বা একটি সাবজেক্ট, ময়দানে কারবালাই সেদিকে আমি যেতে পারবো না বন্ধুরা। আমার অনেক লম্বা ওয়াকিয়াই কারবালা, অনেক বিশেষ সাবজেক্ট যেদিকে আমি যেতে পারবো না। আমি শুরু থেকে মুকদ্দমা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহর প্রিয় রাসূল নবুয়তের সরকার সর্বার আলমের যখন খুলে দিল, এমন সময় আমার নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হে কালামে লা হিমে শাম সদোহা, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হে কালামে লা হিমে শাম সদোহা, তেরে চেহারায় তেরে চেহারায় নূরে ফদা কি কসম। হে কালামে ইলাহ হিমে শাম সদোহা। মহতরম হাজরা, হযরত ইমাম হুসাইন জি কুলে নেওয়ার পরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলো। আসমান হেসেছে, জিব্রিল হেসেছে, নবীর পরিবার একজন নূরানী সন্তান এসেছে, ঠিক কিনা বাবার? আসমান খুশি হলো, জমিন খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হলো। মা ফাতেমার কোলে একজন নূরানী সন্তান শুভাগমন করেছে। খোদার খোদায় জগৎ খুশি উল্লাস করেছে বন্ধুরা আমার। ও জগতের বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমার নবীজি আবার কান্নাকাটি শুরু করে দিল। এখন খাইন্দি, এখন এসে আবার এখন খান্নাকারি বড় করে খোঁজ। সুবহানাল্লাহ, ঘটনা অনেক লম্বা, অনেক লম্বা ঘটনা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইমামে আলি মাকাম ইমামে মুস্তফা হুসাইন আলাইহিসসালামকে আপনি কুলে নিয়েছেন, কুলে নেওয়ার পর আপনি খুশি হয়েছেন, এবং আপনি পরক্ষণ আবার কাঁদছেন কেন? চোখের পানি কেন আপনার চোখে? উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলি মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পক্ষ থেকে উনি আসলো। জিব্রাইল আলাইহিসসালাম চলে আসলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে নিয়ে খুশি করছেন, আপনি যাকে নিয়ে খুশি হয়েছেন রাসূল, ওনাকে তো ময়দানে কারবালায় মেরে ফেলা হবে, ওনাকে শহীদ করা হবে, ওনাকে মেরে ফেলা হবে, ওনাকে শহীদ করা হবে। এই কোরআন যখন শুনলাম নবীদের চোখের পানি চলে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কান্নায় শুরু করে দিল। মদিনাবাসী কান্নায় ভেঙে পড়েছে। হুসাইন এসেছে দুনিয়ার জমিন আবার, হঠাৎ দেখা গেল এই হুসাইনকে নাকি আবার শহীদ করে দেবে। এই জগতের মুসলমান, আমার নবীজি বলেছে ইন্না ইবনে হুসাইনা, ইন্না ইবনে হুসাইনা মজলুমি কারবালা কিতাবের মধ্যে রাওয়ায়াত আছে, ইন্না ইবনে হুসাইনা ইউক্তালু বাদি বিআরদি তুফ, তুফ নামক জায়গায় আমার এই নাতিকে শহীদ করা হবে। তুফ নামক জায়গা কারবালা, কারবালার অপর নাম হলো তুফ।
तुफ नामक जगह और फिर आवायतिन अला शातिल फुरात फुरात नदी प्रांतरे तुफ नामक जगह मध्य वयकरनहु पूर्वे वाला करबलार प्रांतरे ए नूरानी सन्तान के शहीद करा हबे কথা যখন বলল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মাটি নিয়ে এসেছিল কিছু মাটি নিয়ে এসেছে বন্ধুরা আমার ওই মাটি লাল লাল হয়ে গেছে লাল বর্ণের মিন তুরবাতিল হুমরা কিছু লাল মাটি আমার নবীর নূরানি হাতে দিয়েছে আমার নবীর নূরানি হাতে কিছু মাটি দিল এবং বলেছে এই মাটি হলো যে স্থানের মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করা হবে ওই স্থানের মাটি আমি নবীকে দান করা হয়েছে উচ্চ আওয়াজে বলুন সুবহান কথা শেষ করে দিচ্ছি বন্ধুরা আমার ও আমার বন্ধুরা এবং ময়দানে কারবালার মাটি আমার নবীর হাত মোবারকের মধ্যে দিয়েছে এবং বন্ধুরা ওই মাটিগুলো আমার নবী কাউকে দায় নাই নবীর নজন অথবা এগারো জন স্ত্রী ছিল বন্ধুরা কয়জন ছিল নয়জন অথবা এগারো জন উম্মাতুল মুমিনিন ছিল কাউকে দেয় নাই বন্ধুরা একজন বিবিকে দিয়েছে যার নাম হলো উম্মে সালমা উম্মে সালমা উম্মে সালমাকে এই মাটিগুলো দিয়েছে বন্ধুরা আমার ওই মাটিগুলো উম্মে সালমাকে দেওয়ার পিছনে কি রহস্য আছে বন্ধুরা আমার আয়েশা সিদ্দিকাও ছিল আর অনেক স্ত্রী ছিল ও জগতের মুসলমানরা ছিল 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 আমার নবী কাল্লা নবুয়তের এলম দিয়েছে বন্ধুরা আমার ওরা সবাই ইন্তেকাল হয়ে যাবে যে সময় ময়দানে কারবালা হবে যে মাসে যে বছরে যেই সময়ের মধ্যে কারবালার ময়দান হবে সেই সময়ের মধ্যে কোন স্ত্রী বেঁচে থাকবে না সব ইন্তেকাল হয়ে যাবে কিন্তু আল্লাহ আমার নবীকে নবুয়তের যে এলম দিয়েছে বিজ্ঞান দিয়েছে ভবিষ্যৎবাণী করেছে উম্মে সালমা থাকবে পৃথিবীর জমিনে ওই সময়ের মধ্যে উম্মে সালমা থাকবে উম্মে সালমা দেখবে উম্মে সালমা জানবে সেজন্য আমার নবীজি ওই মাটিগুলো উম্মে সালমার হাতে দিয়েছে উচ্চ আওয়াজে বলুন সুবহান উম্মে সালমার হাতে আমার নবীজি মাটিগুলো দিয়েছে এবং উম্মে সালমাকে বলে উম্মে সালমা আমি রাসূল থাকব না আয়েশা সিদ্দিকা থাকবে না উম্মুল মুমিনিন যারা আছে ওরা আর পৃথিবীর জমিনে থাকবে না উম্মা সালমা তুমি পৃথিবীতে থাকবে তুমি এই মাটিগুলোর সংরক্ষণ করো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এবং আমি তোমাকে আমি তোমাকে বলে দিলাম যেদিন এই মাটিগুলো ব্লাড হয়ে যাবে রক্ত হয়ে যাবে তুমি মনে করবা তোমার মাটি ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিকই সেদিন আর বেশি দূর নয় 56 বছর 5 দিন যখন বয়স হলো ইমাম হুসাইনের তারিখ ইবনে খালদুনের মধ্যে রাওয়ায়েত আনা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়াত মধ্যে রাওয়ায়েত আনা হলো মজলুমে কারবালার মধ্যে রাওয়ায়েত আনা হলো 56 বছর 5 দিন যখন বয়স পূর্ণ হলো এমন সময় আমার নবীর ভবিষ্যৎ বাণীগুলো বাস্তবায়ন হচ্ছে কি বাস্তবায়ন হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা সেদিন মদিনার যেদিন ময়দানে কারবালায় ঘটনা ঘটল সেদিন উম্মে সালমা ঘুমন্ত অবস্থায় ছিল ঘুম যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমন্ত অবস্থায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত অবস্থায় ছিল এই ঘুম থেকে দেখতে পেলাম নবীজি নূরানী চেহারা মোবারক কালো হয়ে গেল ধুলোবালি হয়ে গেল আমার নবীজির দাড়ি মোবারক ধুলোবালি দেখা যাচ্ছে আমার নবীজির যোগ্য মোবারক ধুলোবালি দেখা যাচ্ছে এলো মেলো অবস্থা দেখা গেল আমার নবীকে স্বপ্ন দেখলো
এভাবে একটা অবস্থা মনে হচ্ছে, ধুলাবালি মিশ্রিত অবস্থায় মনে হচ্ছে। এমন সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমার নবী বলেছে, উম্মে সালমা তুমি কোনো ঘুম যাচ্ছ নাকি, উম্মে সালমা তুমি কে কেন ঘুমাচ্ছ নাকি, তুমি কি জানো না আমি তোমাকে যে মাটিগুলো দিয়েছিলাম তুমি সেদিকে নিক্ষেপ করো, সেদিকে তাকো কি অবস্থা হলো, আমার সামনে এখন আমার নাতি হোসেনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নাতি ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজিদ তো ভালো কাজ করে নাই, এজিদ তো মুসলমান, নামদারি মুসলমান ছিল, সে ফাসেক ছিল, সে ফাজিল ছিল, সে লুচ্চা ছিল, সে শরাবি ছিল, সে কবাবি ছিল, সে জনাখুর ছিল, সে বদমাশ ছিল, তার মধ্যে ক্ষমা করা লোক ছিল। এইভাবে কোন মুসলমান নবীর পরিবারকে শহীদ করতে পারে না, ঠিক কিনা? এজিদের উপর খোদার লানত, এজিদের উপরে খোদার লানত। সে মুসলমান নয়, সে মুসলমান নামের কলঙ্ক, সে বড় ফাসেক, সে বড় ফাজের, সে একজন লুচ্চা ছিল, সে শরাবকে জায়েজ করেছে। ওলামা ইকরাম এগুলো জানে, জেনা বিচারকে হালাল করে দিয়েছে, ভাই বোনকে বিয়ে করার পথ চালু করে দিয়েছে এবং সাময়িক বিয়াকে হালাল করে দিয়েছে, শরীয়তে মুহাম্মদীকে পরিবর্তন করে দিয়েছে। কোন মুসলমান এরকম শরীয়তকে পরিবর্তন করার ওয়ালাকে কখনো মুসলমান মানতে পারে না, ঠিক কিনা? তেমনি ভাবে ইমাম আলে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের পতাকাবাহী সৈনিক ছিল, ওই জালেমদের মোকাবেলা করেছিল, যুদ্ধের ময়দানে গিয়েছে ইমানুল ইসলামকে রক্ষা করার জন্য, ঠিক কিনা? ইসলাম ইসলাম ব্লাড শূন্য হয়েছিল, ইসলামকে দফন করে দিয়েছে সে শয়তান। আমার ইমাম হুসাইনের ব্লাড দিয়ে আবার ইসলামকে পুনরুজ্জীবন দান করেছেন, উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে নূরানি ইমানি ইরফানি মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমি সংক্ষেপে আলোচনা করলাম, আমি আরেকটা প্রোগ্রামে যাব বিদায়। আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম, ইমাম হুসাইন হকের ছিল এবং এজিদ ছিল না হকের উপরে, একজন হকওয়ালা না হককে কোনো পছন্দ করতে পারে না, সেজন্য ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গিয়েছে বাতিলদের মোকাবেলা করার জন্য, আমরা যেন সত্যবাদী হই। ইমাম হুসাইন আমাদেরকে সত্যের পথে থাকার শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বাবারা? আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন। ইমাম হুসাইন সবরের শিক্ষা দিয়ে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধক্ষেত্রে রক্তস্নাত ময়দানে দাঁড়িয়ে আল্লাহ এবং রাসূলের দেওয়া তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।